আমার নাতি হন বিয়ে করাই পড়ছে নাকি? নাতি রে বাহাসি বাজায় আমার বান্দারি বাবা, বাহাসি বাজায় আমার বান্দারি বাবা, ওই দাদা কইয়া ফালে দে নাতি ভাই, কি বলি আমরা তো গুরু ধরা লোক। হ্যাঁ নাই রে এটা কইলা ঠিক আছে। আচ্ছা তুই আমার কি এর নিকে ডাকছা কো? ওই দাদা ক ওই যে আমাকে যে ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে আছে না, এটা দৈরা নিয়ে বাসায় চলে গেছে। কি কইলি এতক্ষণে? এই জন্য তো এলাকায় আমরা পাত্রি হই না। ওরে এই তারিখে ওরে সে যদি মাছে আজকে পূর্ণিমা রাত, আজকে রাতে যদি আমি আমার পিতা দেবতার কাছ থেকে 33 কোটি বিষাক্ত সাপের অধিকারী না নিতে পারি, তাহলে আমার যে বৃথায় জীব কোথায়? পিতা দেবতা, পিতা দেবতা কোথায়, কোথায় আপনি? অগকন্যা এই নিশিরজনে তুমি কেন চিৎকার করছো? আর আমি পঞ্চপুর শহরে যাওয়ার পথে তুমি আমার কেন আনতে না পুষ্প রথে বললে? আমি আর আপনার সঙ্গে যাব না। অগকন্যা তুমি আমার সাথে যাবে না, পিতার সাথে মেয়ে যাবে, এত কি অপরাধ? সেটা তো আমারও কথা, বাপের সঙ্গে মেয়ে যাবি তা রাস্তার লোকে মন্দ বলবে কেন বাবা? অগকন্যা লোকের মন্দ পুষ্প চন্দ আমরা রঙ্গেতে মাখি, লোকের মন্দ আমাদের আটকা যাবে না, লোকে যা
ভাই বলো তুমি পুষ্প রাতে স্বর হও, আমি চলে যাবো সেই কাছে। আমি আপনার সঙ্গে যেতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে। মেয়ে হয়ে পিতার কাছে কিসের শর্ত নাকি সাবধান করতে হয়? আমি এই ভরা পূর্ণিমার রাত্রে তোমার সাথে গার করলাম, আমার কাছে যাহা বলবে তুমি আমার কাছে যাহা চাবে আমি তোমাকে তাহাই দিব। তুমি নির্ভয় খুলে বলো আপনার কাছে জি তেত্রিশ কোটি বিষাক্ত সাপের অধিকারী আছি, এই পৃথিবীর সমস্ত সাপের অধিকারী যদি আমাকে দেন তবে আমি আপনার সঙ্গে যাব, নচিত যাব না। বাবা সেই ছোটবেলা হতে আমি বনে জঙ্গলে ফল মূল খেয়ে বড় হয়েছি, আমার তো কোনো খেলার সাথী নেই, তাই ওই সাপগুলো আমাকে দিয়ে দিই, ওই সাপগুলোর সাথে খেলাধুলা করি আমি আমার বাল্য জীবনের দিন কাটাবো। আপনি যত কিছুই বলুন না কেন আমি ওই সাপ ছাড়া কিছুই চাই না। তাকে তুমি মানতে পারবে? বলুন আপনার তিনটি শর্ত। আমার এক মায়ের এক পুত তুমি সাপকে ধ্বংস করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, আমি কখনো এক মায়ের এক পুত সাপকে ধ্বংস করবো না। তুমি ভুলে যাও না, আমি বলছি তো ভুলবো না। আমার দ্বিতীয় শর্ত হলো যার নুন খাবে তার বোন খাবে কোনদিন অন্ন গাইতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, আমি যার নুন খাবো তার চিরজীবন গুণ গেয়ে যাবো। বলুন আমার দ্বিতীয় কথা, আমি তোমাকে হল্লা করে যাওয়ার পথেই আমি তোমাকে বলে যাবো এবার তুমি পর্দার আসনে বসো, আমি কেঁচুই কাল লাগ আমি তোমাকে হাওলা করে দিব। এবার তোমার মনের আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ পিতা দেবতা। অগকন্যা পাতালপুরীতে তোমার নাম ছিল কি? মনসা দেবী। মনসা দেবী? অগকন্যা তুমি হলাই শিবের কন্যা, তুমি হলা তেত্রিশ কালো আগের দেবী। অগকন্যা এই ধর্মভূমিতে আমি তোমার নাম রেখে গেলাম পদ্মা দেবী, পদ্মা দেবী। ঠিক আছে পিতা আমাকে আশীর্বাদ করুন। অগকন্যা আমি তেত্রিশ কাল লাগের ভর তুমি দিলে না, কিন্তু কথা মনে রাখবে
এই পৃথিবীর সকলে তোমাকে দেবতা বলে স্বীকারও করবে না কেন না? রবীন্দ্রনাথ আমার এক পরম ভক্ত, তার নাম হলো চারশো নগর, সে বছর একবার আমাকে পুষ্প অঞ্জলি দেয়, আমি তাই খেয়ে বেঁচে থাকি। তোমার মুখে দিবে শিখের কাছ থেকে যে আমি 33 কোটি বিষাক্ত সাপের অধিকারী পেয়েছি, তাই এবার পরীক্ষা করে নিব। এবার বুঝবে রাখালের বাচ্চা রাখাল গো, এই পদটা কি টিটকারি করার কত মজা। আমি আপনার কথা মতো ওই রাখাল রাজ্যে গিয়ে রাখাল রাজার সমস্ত রাখাল আমি ধ্বংস করে আসবো, ধ্বংস করে আসবো, ধ্বংস করে আসবো।
Yeah.